অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক ও খামারিরা যারা সারা বছর রোদে আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ প্রিয় দর্শক আমি এখন কথা বলবো রাজু সাথে আসলে আমি যেখানে আসছি এটা হলো বগুড়া জেলার ধনুট থানার শাকদহ গ্রামে এখানে রাজুবের সাথে কথা বলবো উনি আসলে অভিজ্ঞ একটা টার্কি খামারি যেটা অত্র এলাকায় উনি খামার সরা দিয়েছে ওনার দেখা দিকে সবাই খামার করছে উনি প্রথম খামারি টার্কি খামারি ওনার সাথে পরামর্শ নেব আসলে একশো টার্কি মুরগি বা একশো টার্কি খামার করতে হলে কী খরচ হয় এবং কী লাভ হয় আমরা বিস্তৃত শুনবো সেই রাজুয়ের সাথে এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি এখন কথা বলবো যে একশো টার্কি মুরগি পালন করলে কত টাকা লাভ হয় কত টাকা লস হয় তার বিস্তারিত রাজু ভাই একশো মুরগি একশো টাকা মুরগি খামার করতে গেলে আসলে কী খরচ হয় প্রথমে বলেন বিসমিল্লা রহিম আমি মোহাম্মদ রাজু আহমেদ

পনেরো থেকে ষোলো কেজি খাবার খাবে একশো মুরগি আডাল হতে প্রায় চোদ্দশো কেজি খাবার লাগবে চোদ্দ থেকে পনেরোশো কেজি খাবার লাগবেশো বর্তমান বাজার অনুসারে টাকি কেজি খাবার দেওয়া হয় এটা সোনালি স্টার্টার বা সোনালি গোয়ার দেওয়া হয় এটা বাজার হিসাবে বর্তমান সতেরোশো থেকে আঠারোশো টাকা ব্যাগ প্রতি পঞ্চাশ কেজির দাম সেই হিসাবে আটান্ন থেকে ষাট হাজার টাকা খাবারের খরচ লাগবে ছয় মাস ছয় মাসে ছয় মাসে হ্যাঁ অ্যাডাল হওয়া পর্যন্ত ষাট হাজার টাকা লাগবে ষাট হাজার টাকা এই ছ মাসের মধ্যে এই বাচ্চাগুলোকে আপনার টিকা টিকা দিয়ে আপনার একশো বাচ্চাতে পাঁচ থেকে ছয় হাজার টাকা টিকা খরচ হবে যেটা আর প্রতিদিন এই বাচ্চাগুলো ডিম দিবে কত ডিম এটা ধর পরে একশোটা মুরগি যদি থাকে আপনার মোরগ মুরগি মিলে পঞ্চাশ থেকে ষাটটা প্রতিদিন ডিম পাওয়া যাবে পঞ্চাশ থেকে ষাটটা আপনি পঞ্চাশটাই ধরলাম এই পঞ্চাশটা ডিমের দাম কত এটা চারশো টাকা হালি মিনিমাম চারশো সাড়ে চারশো একশো টাকা পিস ধরতে হ্যাঁ একশো টাকা পিস পার পিস বাচ্চার দাম একশো টাকা পার পিস ধরতে পারি হ্যাঁ একশো টাকা মানে এখানে আমার প্রতিদিন বাচ্চা ডিম দিবে

কত নয় লাখ টাকা লাখ টাকা মানে মোট সে খালি ডিমি দিবে নয় লাখ টাকা ছয় মাসে ছয় মাসে আচ্ছা আবার ছয় মাসে সে কত টাকা খাবার খাবে আবার ছয় মাসে খাবার একটু বেশি লাগবে এতে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকার খাবার লাগবে

আর খাবার খাইছে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার প্রথমে খাবার খাইছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা বাচ্চা বেশি খাইছে বেশি খাইছে হ্যাঁ বড় হওয়ার কারণে খাবার বেশি খাইছে এবং ডিমের সময় আপনি প্রথমে আপনি ডিসিশন হলো আপনি ওষুধ খাইছে প্রথমে খাইছে হলো 70000 টাকার খাবার খাইছে 5000 টাকার ওষুধ গেছে ওষুধ গেছে আর হলো 1 লাখ 1 লাখ 22000 টাকার খাবার খাইছে আর পরবর্তীতে ওষুধ লাগলে আরো আরো 20000 টাকা 20000 টাকা টোটাল হিসাব করে আবার খরচ হইতেছে সরি আসলে খরচ হইছে 2 লাখ 17000 টাকা 2 লাখ 17000 মানে এই 12 মাসে ভাই এক বছরে 2 লাখ 17000 টাকা আমার খরচ আসলো টোটাল কিন্তু খরচ আসলো আর আপনি এই

অভিজ্ঞ রাজু ভাই রাজু ভাই যে হিসাবটা দিচ্ছে তার হিসাব দিচ্ছে আসলে তার হিসাবে যদি কেউ একশো মুরগি বাচ্চা টার্কি আবাদ করে বা একটা খামার করে তাহলে সে প্রতিবেশে তার ছাপ্পান্ন হাজার টাকা লাভ হবে বর্তমান বাজারে প্রিয় দর্শক আমি একটা হিসাব দিলাম রাজু ভাইয়ের মারফত একটা হিসাব দিলাম এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ রাজু ভাই হিসাবটার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ এখানে আমার সাথে আছে ওনার এক বন্ধু ভাই নাম মোহাম্মদ নয়ন হোসেন যারা বেকার আছেন বেকার না থেকে মুরগির খামার করেন হন আমার এটাই তো উদ্দেশ্য মানে বেকার যারা আছে টার্কি মুরগি খুব লাভজনক ব্যবসা আমি দীর্ঘ সাত বছর ধরে টার্কি ব্যবসা করি খুব আল্লাহ দিলে খুব ভালো দিন নিচ্ছে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আমার করা যায় এই হিসাবে বেকার না থেকে টার্কি পালন করা সবচেয়ে উত্তম পালসার গাড়ি আপনার